খেলাধুলা আপনার শিশুকে শুধু বিনোদন বা ব্যস্ত রাখতে সাহায্য করবে তাই নয়। বিনোদনের পাশাপাশি আপনার শিশুর সামাজিক দক্ষতা, মেধা বিকাশ সহ আরও নানা ধরনের বুদ্ধি বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দক্ষতা যেমন বুদ্ধিমত্তা, মনোযোগ, চেতনা, স্মৃতিশক্তি, গাণিতিক ধারণা, শারীরিক বিকাশ এবং সামাজিক দক্ষতা যা ব্লক, গাড়ি, বাবল, ডল, বক্স বা অন্যান্য খেলাধুলার মাধ্যমে আপনার বাচ্চা খুব সহজেই অর্জন করে ফেলে। খেলনার সাথে সময় কাটানোর মাধ্যমে আপনার শিশু তার বুদ্ধি বিকাশের অনেক মৌলিক ধারণা পেয়ে থাকে। যেমন ধরুন, আপনার বাচ্চা একটি ট্রেন সেট নিয়ে খেলছে, এমন সময় সে শুধু ট্রেন সম্পর্কেই জ্ঞান লাভ করবে তা কিন্তু নয়, এর সাথে তার চিন্তা শক্তিরও বিকাশ ঘটবে। যেমন ট্রেনটির চাকা কেমন করে ঘুরছে, ইঞ্জিনের ভিতরে ঠিক কী ঘটছে। আর আপনার বাচ্চাটি যদি বেশি পণ্ডিত টাইপের হয় তাহলে দেখবেন ট্রেনটির ইঞ্জিন খুলেই ইঞ্জিনিয়ারিং শুরু করে দিবে। আর এভাবে আপনা আপনি আপনার শিশুর বুদ্ধির বিকাশ ঘটতে থাকবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তা হলো মোবাইল অথবা টেলিভিশন সেট বন্ধ করে অন্যান্য খেলা যেমন বল, গাড়ি, ডল, ব্লক ইত্যাদি নিয়ে খেলার সুযোগ করে দিবেন। খেলাধুলাই একমাত্র প্রাকৃতিক ও আনন্দদায়ক মাধ্যম যার দ্বারা আপনার বাচ্চা আপনা আপনি মনোযোগ, চেতনা, স্মৃতিশক্তি অর্জন করে ফেলে। আপনি খেয়াল করলে দেখবেন যে যখন আপনার বাচ্চা খেলতে থাকবে আপনি ওকে ডাকলে খুব সহজে সে সাড়া দিচ্ছে না। এর কারণ কি জানেন? আর কিছুই না, মনোযোগের ডেভেলপমেন্ট, যা আপনার বাচ্চাকে ভবিষ্যতে তার ক্লাস এক্সাম, ক্লাসে শিক্ষকদের লেকচার মনোযোগ দিয়ে শুনতে প্রস্তুত করবে। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো আপনার বাচ্চারা যখন ব্লক নিয়ে খেলতে ব্যস্ত থাকবে আপনি তখন তাকে অযথা ডাকাডাকি করে তার মনোযোগ বিনষ্ট করবেন না। মনে রাখবেন, সে এখন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনে ব্যস্ত। আপনার শিশু যখন ট্রেন, পাজল বা অন্যান্য খেলনা নিয়ে খেলবে তখন সে সরাসরি গণিত নিয়েই খেলবে। যেন সে কোনো কিছু বুঝে ওঠার আগে গণিতের প্রাথমিক জ্ঞান যেমন গণনা, যোগ বিয়োগ ইত্যাদি তার মগজে পৌঁছে যায়। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তা হলো বাচ্চাকে বেশি বেশি ব্লক দিয়ে খেলতে দিন। 1 থেকে 3 বছরের শিশুরাও জানে ব্লক খেলনার একটি লেগোর ওপর আরেকটি লেগো রাখলে মোট 2টা লেগো হয়। সে এটাও বুঝতে পারবে যে আপনার কাছে যদি 5টা লেগো থাকে আর তার কাছে যদি 3টা লেগো থাকে তাহলে আপনার কাছে তার থেকে বেশি সংখ্যক লেগো থাকবে। সে গণিতের গও জানে না। সুতরাং আপনাকে কিন্ডারগার্টেন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। খেলতে খেলতে আপনার শিশু যোগ বিয়োগের তুলনা ইত্যাদিও শিখে ফেলবে। হাত পায়ের আঙ্গুলের পেশি বা চোখের পেশির মতো ছোট ছোট পেশি ছাড়াও বড় বড় পেশি যেমন হাত, পা বা শারীরিক অন্যান্য বড় পেশির সক্রিয়তা বাড়ানোর জন্য খেলাধুলার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। কাজে আপনার বাচ্চার বয়স 3 থেকে 5 এর মধ্যে হলে হাত পায়ের আঙ্গুলের সাথে বডির অন্যান্য অঙ্গের মুভমেন্ট হয় এমন খেলা খেলতে দিবেন যাতে তার শারীরিক বিকাশ হবার সুযোগ তৈরি হয়। এক্ষেত্রে আপনি যা করবেন তা হলো আপনার বাচ্চাকে বল খেলতে উৎসাহিত করবেন। মাঝে মাঝে ঘুরতে গিয়ে আপনার বাচ্চাকে সাবধানতার সাথে ঘাসের ওপর হামাগুড়ি দিতে ছেড়ে দিতে হবে। পরস্পর মেলামেশা, সহযোগিতা, সহমর্মিতা, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা, এসব সামাজিক দক্ষতাও আপনার শিশু খেলার মাধ্যমে অর্জন করবে। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো যতটা পারবেন আপনার শিশুকে খেলার মাঠ বা পার্কে নিয়ে বা আপনার সুবিধা মতো যে কোনোভাবে অন্যান্য শিশুদের সাথে খেলতে দিবেন, মিশতে দিবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।